বাবুর কি ইয়া অ্যাকচুয়ালি আমি আকির জন্য ট্রাউজার আনতে ভুলে গেছি সো ক্যান ইউ জাস্ট অ্যারেঞ্জ ওয়ান ফর হিম হ্যাঁ বাবা তো পাজামা পরে আমি দিচ্ছি অলরাইট कम करो कम या वाह यहाँ पे तो कोई भी नहीं है क्या लक फेवर कर गया भाई अब पूरी जिंदगी पाखी के साथ खूब भालो, हाँ, भालो। दूर की ओर देखा चे? ना ना, भालो ही देखा चे। अच्छा कि तो दे जाओ प्लान अच्छे से टाइम तात्री शेरे ने। अन्न बाय द वे तो देर प्लान टेकी? डिसाइड करें हम बाहर वेट कुछ ओके बोलछी एबार हमरा बाहर जेते पारी तो সেটা আর এখন সম্ভব নয় অর্ক বাবু পিসি যদি এখন উঠে পড়ে আর তাছাড়া পাখি তো এখনো বাড়ি ফেরেনি পিউ আজ আমি পিসির হাতে মার খেয়েছি আমার হাতের উপর পিসি পা তুলে দেওয়ায় যথেষ্ট ব্যথাও পেয়েছি তারপরে কতক্ষণ চেয়ারে আটকে বসে থেকেছি সবকিছুর পরে দিনটায় কিছু তো ভালো হোক এইটুকু তো আমি এক্সপেক্ট করতেই পারি বলো এরপরেও তুমি যাবে না আমার সাথে থ্যাংকস বলবো না কারণ এইটুকুর জন্যই তো এত কিছু করলাম এখন এভাবেই যেতে হবে আর তো কোনো উপায় নেই আমরা খানিকক্ষণের মধ্যেই চলে আসব তুই থাকিস প্লিজ ওকে আমি গাড়িতে ওয়েট করছি তোদের হয়ে গেলে ফোন করিস সে আমার ফোনটা পকেটেই তো ছিল
করে গেল, পিসি নির্ঘাত চেঁচামেচি করবে। এমা দরজাটা খোলা কেন? নিশ্চয়ই পিসি খুলে রেখে গেছে। এই বেলা কোনো দোষ নয়, এই ভুলটা যদি আমি করতাম না তাহলে দশটা কথা শুনে তার 20 বার হরির নাম দিত। যাকে আমি নিশ্চিন্ত হলাম, বাড়ির ভিতরে ঢুকে গেছি আর লাচ্ছাবের মুখোমুখি হতে হবে না। দিদি তো তাড়াতাড়ি ওর বাবাটা বাঁচতে চললো। জামাই বাবুর সাথে দেখা না করিস, অন্তত ফোনটা তো কর। সন্দেশ তো পাক্কা, আমাকে লাট সাহেবের ওই রাগি মুখটা আর দেখতে হলো না। সারাদিন যে কত চিন্তায় ছিলাম। কিন্তু দিদি তুই ফোনটা তো করবি। আচ্ছা ঠিক আছে, আমি গুনছি 10 9 8 7 6 5 4 3 2 1 রাত 12টার সময় আমি তোমার সামনে আসব, কখনো না। তুমি যেন তেন কারণে আমার সামনে চলে আসবে। লেটস সি, কি দেখে নিলেন কে কার সামনে এলো? আমি সারাটা দিন ভয় ভয় ছিলাম, বাড়ি থেকে বেরোয়নি, সন্ধ্যেবেলা থেকে কারোর ফোন তুলিনি, ভয় চড়ো চড়ো হয়েছিলাম। আর তারপর আমি কি করে জানব যে আপনি স্বয়ং মূর্তিমানের মতো আমারই বাড়িতে আমার চোখের সামনে চলে আসবেন? পাখি তুমি চুপ করবে? আমি এখানে এসেছি সেটার জন্য একটা। আপনি এখানে কেন এসেছেন সেটা আমি জানতে চাই না, কিন্তু আপনি এখানে এসেছেন কি করে?
আপনি টর্চটা দিয়ে না তো আপনি কি বলে শট আপ কুমারী পাখি খুঁজতো সিদ্ধার্থ।